হ্যাঁ বান্টি আমার সামনে আসো। বান্টি আমার দিকে ঘুরে যাও। স্টপ। রাইট। এবার সুন্দর করে সাইডে চলে আসো। বান্টি ব্যাক সাইডে ঘুরে যাও। বান্টি হাসো তো, জোরে হাসো তো। আচ্ছা বান্টি কান্না করো তো। বুঝাম কেমনে। আচ্ছা ওই যে জন্মগ্রহণ করে যেটা আর কি ইংরেজিতে সেটার কি কয়ে? আমার কত মন খারাপ থাকতো, এর জন্য আদম আমার জন্য একটা খেলার সঙ্গী নিয়ে এসেছে। ও খেলার সঙ্গী? হ্যাঁ হাফেন পর্যন্ত একটা খেলার সঙ্গী পাইছেন তো আপনি। কিন্তু কারো কান্না মন্দা চলতো না, কান্দু কিন্তু একমাত্র আম্মু বুঝছেন। আম্মু কি লিখে জানিত, আমার জায়গার থেকে কান্দা ছাড়া কেউ কানতে পারবে না, কারণ আমি যে ডাইরেক্টর সাহেব আগে একটা ফিক্স করে লাইছি একটা ব্যাপার, হেঁটে লিখে আমি যে ফিল্মে না ওই না মনে করেন সাতবার আমার কান্দন আছে। আমি যে কান্দার প্র্যাকটিস করছি ফিলিমের ভিতরে সাতবার, আপনি যদি ওই কান্দা দেখেন না আমরা নিজের কান্দায় বন্ধ হয়ে যাবো তেমন একটা করতে। আচ্ছা ঘটনাটা যেটা হইতেছে মনে করেন যে আমার নায়িকা ধরে নেন আপনি হচ্ছে সত্যি আমি হচ্ছে সুজন বুঝছেন না, সুজন সত্যি আমি আপনার কাছে কাইন্দা কেন্দ্রে এসেছি। শুরু করি সখে, এভাবে তুমি আমাকে জানো যে ওর সখে তোমাকে জানাবে বাঁচব না, তোমার পেটে আমার বাচ্চা। এখন ডায়লগ একটু এদিক সেদিক হয়ে গেছে গা, মানে মিস হয়ে গেছে গা, কিন্তু অভিনয় তো ঠিক আছে আপা কান্দার অভিনয়। হ্যাঁ হ্যাঁ খুব ভালো হয়েছে, এরকম করে কান্দলে তো ঠিকই যাবেন। ইয়াল্লা ইয়া পাক করার দিকে আল্লাহ শুনছো তো তুমি, আজকে আপায় যে আপনি আমার প্রশিক্ষণগুলো সত্যি আমি চোখের পরে দূর রাখতে পারতাম না। হিস ফানি রাইট, বলো ইয়েস ইয়েস স্মাইল করো, লেটস গো ফলো মি।